বন্ধুরা, আপনাদের সকলকে কালী পুজো এবং দীপাবলির অশেষ কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানাই। আজকে আমরা আপনাদের আরও একটি সুন্দর মন্দিরে নিয়ে যাব, সেখানেও দীপদান আজ আপনাদের দর্শন করাবো। একবার রাসে যাওয়ার জন্য সমস্ত গোপিকারা রাধারানীকে খুব সুন্দর করে সাজিয়েছিলেন। যখন রাধারানী কৃষ্ণের সঙ্গে মিলিত হওয়ার জন্য রাসে বেড়াচ্ছিলেন, তখনই একটা পাকা তেঁতুল তার পায়ের সমস্ত আলতা নষ্ট করে দিয়েছিল। তখন রাধারানী সমস্ত তেঁতুল গাছকে অভিশাপ দিলেন যে আজ থেকে ব্রজে কোনো তেঁতুল পাকবে না। সেই থেকে ব্রজে 84 ক্রোশে কোনো তেঁতুল আর পাকেনি, আর পাকেও না। তো সেই স্থানে রাধা কৃষ্ণের বিভিন্ন লীলা হয়েছে, এমনকি মহাপ্রভু সেখানে যেতেন, সেখানে জপ করতেন, আরও বিভিন্ন লীলা সেখানে আছে। সেই স্থানে আজ আমরা আপনাদের নিয়ে যাব। তো চলুন আমাদের সঙ্গে, আপনাদের খুবই ভালো লাগবে আজকের এই ভিডিওটি। হরে কৃষ্ণ শ্রী ভক্তবৃন্দ, তো আজ আমরা এসেছি শ্রী শ্রী মহাপ্রভুর বৈঠকশালায়, বা এখানে মহাপ্রভু প্রতিদিন এসে একটা তেঁতুল বৃক্ষ রয়েছে ভিতরে, সেই তেঁতুল বৃক্ষের নিচে বসে তিনি জপ করতেন, সেই কারণে বিশেষ মাহাত্মপূর্ণ। এবং এখানে রাধা কৃষ্ণ দুজনেই লীলাবিলাস করেছেন, আমরা আপনাদের সেই লীলার কথাও বলবো। এটা হচ্ছে পরিক্রমা মার্গ, আর সামনেই রয়েছে মাতা যমুনা, আর এখানেই বট বৃক্ষের সামনে রয়েছেন মহাপ্রভুর বৈঠক। একবার যখন রাস হচ্ছিল, তখন রাধারানী দেখলেন যে কৃষ্ণ অন্যান্য সমস্ত গোপিকাদের প্রাধান্য দিচ্ছেন, কিন্তু রাধারানীকেই কম দিচ্ছেন। রাধারানী মনে করলেন কৃষ্ণ সকলকে ভালোবাসেন কিন্তু আমাকে ভালোবাসেন না। তখন রাসস্থলী থেকে রাধারানী দূরে একটি জায়গায় চলে গেলেন এবং সেখানে গিয়ে ক্রন্দন করতে শুরু করলেন, এবং সেই ক্রন্দনের ফলে একটি সরোবর হলো, সেটি হলো মান সরোবর। এই সময় কৃষ্ণ দেখলেন যে রাসস্থলীতে অসংখ্য গোপিকা রয়েছেন কিন্তু রাধারানী নেই। রাধারানী বিনা তার রাস যেন সম্পূর্ণ হচ্ছে না, পূর্ণতা পাচ্ছে না। তখন রাধারানীকে খুঁজতে খুঁজতে কৃষ্ণ এই স্থানে এসেছিলেন এবং রাধারানীর নাম জপ করেছিলেন। তখন রাধারানীর নাম জপ করতে করতে তার বর্ণ গৌরবর্ণ হয়ে গিয়েছিল। এরপর যখন অন্যান্য গোপিকারা দেখলেন যে রাসে কৃষ্ণ নেই, কৃষ্ণ কোথায় উধাও হয়ে গেছেন, তখন সমস্ত গোপিকারা রাধারানীকে নিয়ে কৃষ্ণকে খোঁজ করতে লাগলেন। তখন তারা এখানে এসে দেখলেন যে কৃষ্ণের বাঁশি রয়েছে, ময়ূরপুচ্ছ রয়েছে, কিন্তু তার রূপ পাল্টে গেছে, তিনি গৌরবর্ণ হয়ে গেছে। গোপিকারা বলতে লাগলেন যে হে রাধারানী, দেখো কৃষ্ণ তোমার রূপও চুরি করে নিয়েছে। এরপর যখন রাধারানী কৃষ্ণকে স্পর্শ করলেন, তখন কৃষ্ণ আবার শ্যামবর্ণ ফিরে পেলেন। তারপর রাধারানী কৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে শ্যামসুন্দর, আপনার এই গৌরবর্ণের কারণ কী? তখন কৃষ্ণ বললেন যে আমি কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু রূপে এখানে লীলাবিলাস করব। পরবর্তীকালে যখন মহাপ্রভু কলিযুগে আসেন, তখন বৃন্দাবনে তিনি এসে চিরঘাটে স্নান করতেন এবং সেখান থেকে হেঁটে এসে তিনি এই স্থানে বসতেন, আর এখানেই তিনি জপ করতেন। ভগবানের দিব্য আবেশে তিনি সবসময় মগ্ন থাকতেন। আপনারা যে তেঁতুল বৃক্ষটি দর্শন করছেন, তারও ইতিহাস এবং কাহিনী অপার। এক সময় কৃষ্ণ রাধারানীকে খুব সুন্দর সাজিয়েছিলেন রাসে যাওয়ার জন্য। এরপর রাধারানী যখন রাসে যাওয়ার জন্য বের হলেন, তখন এই তেঁতুল গাছে একটি পাকা তেঁতুলের রস রাধারানীর পায়ের আলতা নষ্ট করে দিয়েছিল। তখন রাধারানীর খুব মন খারাপ হলো, তিনি ভাবলেন আমার মতো অন্য গোপীরাও যখন রাসে যাবেন, তখন তাদেরও এই পাকা তেঁতুলের রসের আলতা নষ্ট হয়ে যেতে পারে। তাই তিনি চিন্তা করলেন যে আজ থেকে ব্রজে আর কোনো তেঁতুল পাকবে না, এবং তার চিন্তা মাত্রই ফল হলো, ব্রজে 84 ক্রোশে আর কোনো তেঁতুল গাছে তেঁতুল পাকে না, তেঁতুল পাকার আগেই তা ঝরে পড়ে কাঁচা অবস্থায়। রাধারানীর চরণের যখন আলতা নষ্ট হয়ে গিয়েছিল, তখন সমস্ত গোপিকারা সেটি দেখতে এসেছিলেন।
সেই দৃশ্য এখানে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এই মন্দিরে আরও অনেক সুন্দর সুন্দর প্রতিমূর্তি আছে যা রাধা কৃষ্ণ এবং মহাপ্রভুর বিভিন্ন লীলা বর্ণনা করছে। কিছুক্ষণ পর এখানে এই দীপ নিবেদন করা হবে, আমরা তাও আপনাদের দর্শন করাবো। বন্ধুরা, এই মন্দিরে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফির কোনো অ্যালাউ নেই, করা নিষেধ সম্পূর্ণভাবে। তবু আমরা আপনাদের দর্শন করাবার জন্য এই ভিডিওটি আপনাদের দিলাম, যাতে আপনারা সকলেই বাড়িতে বসে শ্রীধাম বৃন্দাবনের এই অপ্রাকৃত সুন্দর স্থান দর্শন করতে পারেন, শ্রীবিগ্রহ দর্শন করতে পারেন। তাই আমাদের যতটুকু সম্ভব হয় আমরা সম্পূর্ণভাবে আপনাদের সেই স্থান দর্শন করাতে চেষ্টা করি। আপনারা কৃপা করে এই ভিডিওটি সকল ভক্তদের সঙ্গে শেয়ার করুন, যাতে সকলেই রাধা মাধব এবং গৌর নিতাইয়ের সুন্দর দর্শন লাভ করতে পারে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। মহাপ্রভুর সময় এক কাজী তার সেবায় লাগিয়েছিল এখানকার তেঁতুল গাছটিকে কাটতে। যখন এই তেঁতুল গাছটি কাটা হচ্ছিল তখন এই তেঁতুল গাছের কাটা অংশ থেকে রক্ত বেরাতে শুরু করে এবং প্রায় তিন দিন সেই রক্ত ঝরা অবিরামভাবে হতে থাকে। পরবর্তীকালে সেই কাজীর বংশ সর্বস্ব নির্বংশ হয়ে যায়। আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে আপনাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। জয় শ্রী রাধে শ্যাম।